আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে দেশি ও প্রবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ কুয়েতের ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ এবং কুয়েতের পিসিআর ফি কুয়েতের নিরাপত্তা টহল এবং কুয়েতের নতুন বছরে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কুয়েতের করোনা পরিস্থিতি সহ বিস্তারিত নিউজ আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন শুরুতেই জানিয়ে দেব কুয়েতের নতুন বছর উপলক্ষে কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমেদ জবের আল সাবাহ কুয়েতের নাগরিক এবং প্রবাসীদের প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এবং সকল নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সূত্র কুয়েত টাইমস অন্যদিকে কুয়েতের মধ্যে একজন কুয়েতি মেয়ে এবং ছেলে বারোটা এক মিনিটে দু সালে জন্ম নেয়া প্রথম সন্তান ঘোষণা করেছে কুয়েতের স্থানীয় পত্রিকা আল রায় সূত্রে জানিয়েছে রাত বারোটা এক মিনিটে জন্ম নেয়া দুটি কুয়েতি শিশু দু সালে কুয়েতের প্রথম জন্মের রিপোর্ট করেছে শিশু কন্যাটি আল জাহরা হাসপাতালে জন্মগ্রহণ করেছে এবং হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি সুস্থ আছেন এবং ছেলেটি ফারওয়ানিয়া হাসপাতালে সকাল বারোটা এক মিনিটে শিশু ছেলেটির জন্ম হয়েছিল এবং সেও সুস্থ রয়েছে সূত্র আল রায় অপরদিকে কুয়েতের উজারা দাখেলিয়া থেকে নতুন বছরের ছুটির দিনগুলোকে কেন্দ্র করে দেয়া হয়েছে কঠিন হুঁশিয়ারি এবং যারা কুয়েতের আইন লঙ্ঘন করবে তাদেরকে প্রশ্রয় দেয়া হবে না এবং কুয়েতের সবাইকে স্বাস্থ্য প্রয়োজনীয়তা মেনে চলতে হবে তাছাড়া নেতিবাচক ঘটনা এবং অসতর্ক বেপরোয়াভাবে যারা চলাফেরা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো আইন লঙ্ঘনকারী এবং দুর্ঘটনা মোকাবেলা করার জন্য ব্যাপক নিরাপত্তা টহল মোতায়েন থাকবে তাছাড়া বিভিন্ন জায়গায় আটশো পঞ্চাশটি টহল মোতায়েন করা হয়েছে সূত্র আল রাই অন্যদিকে কুয়েতের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদ সেক্টরের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি বদর আল ও তাইবি মসজিদে স্বাস্থ্য সতর্কতা এবং ইমাম প্রচারক মুয়াজ্জিন এবং সমস্ত মসজিদ কর্মীদের সতর্ক করার প্রয়োজনীয়তার বিষয়ে মসজিদ প্রশাসনের পরিচালকদের উদ্দেশ্যে একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেছেন মসজিদে যাওয়ার সময় মুসল্লিদের নিজস্ব জায়নামাজ সঙ্গে করে নিয়ে আসার জন্য তাছাড়া মসজিদে যাওয়ার সময় মুখে মাস্ক পরার জন্য বলা হয়েছে এবং মসজিদে মুসল্লিরা থাকা অবস্থায় সকল জানালা খোলা রাখতে হবে এবং মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের দরজা খোলা রাখতে বলা হয়েছে সূত্র আল হাকিকা এদিকে কুয়েতের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার খালেদ আল সাইদ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতাল ও ডিসপেন্সারি প্রাইভেট মেডিকেল সেন্টার ক্লিনিক এবং প্রাইভেট ল্যাবরেটরি পরিচালকদের নির্দেশ দিয়ে একটি সার্কুলার জারি করেছেন এবং মেডিকেল লাইসেন্সিং কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে পিসিআর পরীক্ষার মূল্য কমিয়ে সর্বোচ্চ দিনার পর্যন্ত নয় কার্যকর করা হয়েছে এই সিদ্ধান্তটি আগামীকাল রবিবার থেকে কার্যকর করা হবে এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ করোনা পরিস্থিতি এদিকে কুয়েতের মধ্যে করোনার পরিস্থিতি দিন দিন অনেকটাই অস্বাভাবিকের মধ্যে চলে আসছে এত সতর্কতার মধ্যেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে করোনার আক্রমণ আজ এক জানুয়ারি দু হাজার রোজ শনিবার কুয়েতের মধ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে পাঁচশো জন এবং সুস্থ হয়েছেন নব্বই জন করোনা ওয়ার্ডের বেডে আছেন পনেরো জন এবং আইসিইউতে আছেন চারজন নিয়মিত চিকিৎসাধীন আছেন দু জন এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে তিন দিনার পাঁচশো আটান্ন পয়সা করে এবং এক দিনারে দুশো একাশি টাকা ছয় পয়সা করে এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট আজকে কুয়েতের মধ্যে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম সতেরো দিন আর আটশো পয়সা করে এবং ২২ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ষোলো দিন আর তিনশো পয়সা করে এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজের আপডেট আপনি পেতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ